तुमी सदा हो कि बा कालो हो देखो रक्त तोमार लाल सुखी हो कि बा दुखी हो देखो ईमान निर्भेजाल काछे रहो कि बा दूरे रहो तो बुकाबाई तोमार घर स्लोगाने तोमार के पे उठे आज पृथ्वीटा थर थर मृत्यु तोमाय जानाय सलाम दूरे थके शैतान मुसलमान मुसलमान तुमी तो मुसलमान रक्ते तोमार जदि जले थाके शहादतेर आगुन लाखो शहीदेर खून रांगा पथे ढालो कलिजार खून चे देखो आज एसेछे आबार दिन बदलेर दिन नया जमानार मिनारे मिनारे डाकिछे मुआज्जिन छिड़े फेलो सब मायार बाधन जीवनेर पिछु टान मुसलमान मुसलमान तुमी तो मुसलमान देख के ना बोलें पृथ्वीर समस्त देशगुलोर गोटा मुस्लिम जहानेर जुबकदेरके विषयटा बुझते हबे आमादेर मौलिक जातीयतावाद होच्छे इस्लामी जातीयतावाद বাংলাদেশের রাষ্ট্র সীমার পরিচয়ে নিঃসন্দেহে আমরা বাংলাদেশি ভাষার পরিচয়ে নিঃসন্দেহে আমরা বাঙালি কিন্তু চিন্তা চেতনা বিশ্বাসের পরিচয়ে আমরা সবাই মুসলমান ঠিক কি না বলেন এই গোটা বিশ্বের মুসলমানদের একটা বিশাল পরিবারের বাংলাদেশের মুসলমানরাও অংশ ঠিক কি না যুব সমাজের উদ্দেশ্যে বলবো যারা এই মাহফিলের আয়োজক মাহফিল তো আমাদের একটা ঐতিহ্য শত শত হাজার বছরের আগের ঐতিহ্য সেই ঐতিহ্যকে বজায় রাখার জন্য যারা চেষ্টা করেছে ভবিষ্যতেও করবে প্রথমবারের চেষ্টায় অনেক সীমাবদ্ধতা থাকে ভুল ত্রুটি হয়ে যায় সেগুলি আর থাকবে না আশা করি এই মাহফিল স্থায়ী হবে প্রতি বছর তারা আয়োজন করার চেষ্টা করবে তাদের সাধ্যমতো এই সেই সঙ্গে যুব সমাজকে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করতে হবে যে আমরা এই যে আছি আমাদেরকে পশ্চিমা বিশ্বের শয়তানি চক্র সারা দুনিয়ার গোমরাহি চক্র গোমরা করার চেষ্টা করতেছে আমরা তো গোমরা হলে চলবে না আমরা তো মুমিনের সন্তান ঠিক কি না বলেন আমাদের ইমানকে আরও মজবুত করতে হবে আমলকে আরও সমৃদ্ধ করতে হবে আখলাককে আরও সুন্দর করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আপাদমস্তক শরীরে এবং চরিত্রে এবং ভেতরে আমাদের ধারণ করতে হবে তবেই যুব সমাজের এই সংগঠনগুলি সফল হবে ঠিক কিনা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং আমাদের তার সাহাবায়ে কেরামের যে আজমত এইগুলি যদি আমরা না জানি তাহলে সংগ্রহ করব কিভাবে আমাদের মধ্যে কায়েম করব কিভাবে আমরা তো এমন এক চক্রের এই চক্রান্তের মধ্যে পড়ে আসি জাতি হিসাবে যে এটা চিন্তা করলে অনেক কষ্ট হয় চিন্তা করলে দুশ্চিন্তা হয় না করলে তো কিছুই না ইদানিং আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশের পাঠ্যসূচি শিক্ষা ব্যবস্থায় অনেক উলট পালট শুনতে পাচ্ছেন না মনে হচ্ছে যে ইদানিং কী হইলো কী হয়ে গেল হঠাৎ করে এরকম উল্টাপাল্টা হচ্ছে আরে ইদানিং তো না ইদানিং তো হয়েছেই বাংলাদেশের শিক্ষা কার্যক্রম এই মুসলমানের দেশের মুসলমানদের সন্তানের জন্য যে শিক্ষা ব্যবস্থা যে পাঠ্যসূচি এটা কি আগেও খুব সুন্দর ছিল সমৃদ্ধ মোটেও ছিল না আমাদের দেশের সন্তানরা দেখেন এই জন্মের পর থেকে মোটামুটি বিশ পঁচিশ পর্যন্ত পড়াশোনা করে করে না বিশ পঁচিশ বছরের পড়াশোনা সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোক প্রাইভেট কোনো বিশ্ববিদ্যালয়ে হোক কলেজ পর্যায় থেকে হোক না কেন বিশ পঁচিশ বছরের এই পড়াশোনা করার পর বাংলাদেশের যারা মুসলমানদের সন্তান তাদের মধ্যে 90% আমি বলতে পারি যারা পঁচিশ বছরের শিক্ষা জীবন শেষ করার পর পঁচিশ আল্লাহর পঁচিশটা নাম বলতে পারে না ২৫ জন নবীর নাম জানে না ২৫ জন সাহাবির নাম বলতে পারে না ২৫টা আয়াত মুখস্থ থাকে না ২৫টা হাদিস মুখস্থ থাকে না ২৫টা জরুরি মাস আলাও মুখস্থ থাকে না তাহলে একটা মুসলিম দেশের মুসলিম সন্তানদের জন্য যে রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা এটাকে আপনি কিভাবে সমর্থন করবেন ইসলাম বিবর্জিত ধর্ম বিবর্জিত বিশ্বাস বিবর্জিত নাস্তিকতাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা যেখানে চলে এটাকে প্রতিহত করা কি দরকার নয় সংস্কৃতির নামে অপসংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি বিধর্মী সংস্কৃতি যে সংস্কৃতি না ইসলামী সংস্কৃতি না বাঙালি সংস্কৃতি এমন সংস্কৃতি বাংলাদেশের মানুষকে জোর করে গিলিয়ে দেওয়ার চেষ্টা হয় ঠিক কিনা বলেন মিডিয়াগুলো তৎপর থাকে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য আমাদের সন্তানদেরকে নষ্ট করার জন্য আমাদের সন্তানরা বুঝতে পারে না তারা ফানুস উড়ায় তারা ঘুরে উড়ায় তারা রং খেলা খেলে তারা নাচ গান করে তারা ডেক্সেট বাজায় তারা ছাদের উপর মচ্ছব বসায় দেয় অথচ তারা জানে না তারা কাদের উত্তরসূরি একটা বাঘের বাচ্চা ছোটবেলায় হারিয়ে গিয়েছিল হারিয়ে যাওয়ার পর
বকরির দুধ খেয়ে সে বড় হচ্ছে এক গ্রামে। কিছুটা বড় হওয়ার পর একদিন পানি খেতে গিয়ে সে দেখল তার চেহারাটা তার অন্য ভাইদের মতো না। সে চিন্তায় পড়ল, গবেষণা করল, খোঁজ খবর নিল, জানতে পারল সে বকরির কোনো ছানা নয়, সে হচ্ছে বাঘের বাচ্চা। আর বাঘ হইল এরকম একটা ব্যাপার। এই জ্ঞানটা তার যেদিন হইল সেদিন থেকে তার কথা, তার হুঙ্কার, তার থাবা, তার দৌড়, তার লাফ, তার গর্জন সব কিছুর মধ্যে বাঘের চরিত্র দেখা দিল, ঠিক কিনা বলেন? হে বাংলাদেশের মুসলমানগণ, হে বাংলাদেশের তরুণ যুবক শ্রেণীকে বলছি, আমরা যতদিন পর্যন্ত আত্মপরিচয় না বুঝব ততদিন পর্যন্ত বিদেশের চক্রান্তে, বিজাতীয়দের চক্রান্তে মুসলমানের সন্তান হয়েও আমরা ভেড়ার পালের মতোই হয়ে থাকব। আমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তো হামজার উত্তরসূরি, আমরা তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, ঠিক কিনা বলেন? হামজাকে কি বলা হয়? হামজা আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি, হযরত হামজা আল্লাহর সিংহ, আল্লাহর নবীর বাঘ, বলেন সুবহানাল্লাহ। তাদের উত্তরসূরি আমরা, অথচ দেখেন আমাদের কি অবস্থা। সংখ্যায় শুধু বাড়ছি, কোয়ালিটি শুধু কমছে, কোয়ান্টিটি বাড়ছে, কোয়ালিটি কমছে, এমন অবস্থায় চলে এসেছি। দুদিন পরে বুঝবো না ইসলাম কি, মুসলিম কি, পিতামাতার পরিচয় কি, আমি কে, আমি কি, আমার করণীয় কি, এটা বুঝতে বুঝতে দেশও যাবে, স্বাধীনতাও যাবে, বিশ্বাস যাবে, চেতনা যাবে, সব চলে যাবে। আরাকানের মুসলমানদের মতো অথবা ফিলিস্তিনের মুসলমানদের মতো অবস্থা হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন আমাদেরকে ইমান দান করেছে, যে কথাটা শুরুতে বলেছিলাম, ইমান, মূল্যবান ইমান, মহামূল্যবান। মানো আল্লাহ রব্বুল আলামিন বিশ্বের সমস্ত প্রাণীকুলকে প্রাণ দান করেছেন, ঠিক কিনা বলেন? যে প্রাণটা চলে গেলে প্রাণী নিষ্প্রাণ হয়ে যায়, এটাকে বলা হয় জীবাত্মা। এই জীবাত্মা আমাদের সবাইকে দান করেছেন। মানুষ হিসেবে আমাদেরকে মানবাত্মা নামে আরেকটা কোয়ালিফাইড আত্মা দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। মানবাত্মা, মানবাত্মা চলে গেলে মানুষ মরে যায় না, কিন্তু সে অমানুষ হয়ে যায়, অমানবিক হয়ে যায়, পিশাচ হয়ে যায়, পাশবিক হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই যে মানব জাতিকে শুধু মানবাত্মা দেওয়া হলো, সমস্ত প্রাণীকে জীবাত্মা দেওয়া হলো, আমাদেরকে আল্লাহ জীবাত্মাও দান করেছেন, মানবাত্মাও দান করেছেন, আরেকটা স্পেশাল আত্মা আমাদের আত্মায় সংযোজন করেছেন, স্পেশাল রিফাইন্ড এবং এটা ডাইনামিক এবং এটা সর্বোচ্চ শক্তিশালী, সেই আত্মার নাম হচ্ছে ইমানি আত্মা, ঠিক কিনা? জোরে বলেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ইমানি আত্মার মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ জীবিত, অন্যরা পূর্ণাঙ্গ জীবিত নয়। একটা গল্প বলছি, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে ইয়ারমুকের যুদ্ধে 30,000 মুসলমানকে পাঠালেন হযরত আবু উবাইদাহ ইবনুল জাররার নেতৃত্বে। কার নেতৃত্বে? হযরত আবু উবাইদাহ ইবনুল জাররাহ, প্রখ্যাত সাহাবি, তার নেতৃত্বে খলিফা ওমর 30,000 মুসলমান পাঠাইলেন ইয়ারমুকের এলাকায় বিদ্রোহ দমনের জন্য, যথেষ্ট ছিল। সৈন্যবাহিনী ইয়ারমুক গিয়ে দেখল বিদ্রোহীরা ইতিমধ্যে তখনকার সুপার পাওয়ার, বর্তমানের আমেরিকা রাশিয়ার মতো, রোম পারস্য সাম্রাজ্য ছিল না, সেই রোমান বাদশার কাছে তারা খবর দিছে আমাদেরকে সাহায্য করেন, মুসলমানদের বিরুদ্ধে লড়াই করব। এই রোম সম্রাট হিরাক্লিয়াস, যাদেরকে এখনকার যুবকরা হারকিউলিস নামে চেনে, সেই রোম সম্রাট হিরাক্লিয়াসের নেতৃত্বে 300,000 খ্রিস্টান সুসজ্জিত এবং সুপ্রশিক্ষিত সৈন্যবাহিনী আগেই ইয়ারমুক ঘেরাও করে দাঁড়ায় আছে। সাহাবাই কেরাম গিয়া দেখলেন, আরে ঘটনা তো অন্যরকম, 300,000 পৃথিবীর শ্রেষ্ঠ সৈনিক। এই গবেষণা করেন, যারা বিশ্লেষণ করেন, তারা স্পষ্ট বুঝতে পারছেন একটা কিছু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। মজলুমের দিন শেষ, মজলুম আর থাকবে না, জালিমেরও দিন শেষ, সে দুনিয়াতে টিকেই থাকবে না, ঠিক কিনা? প্রয়োজন হলো কি? প্রয়োজন হলো সারা দুনিয়ার মুসলমানদের ঐক্য। বাংলাদেশে 20 কোটি মুসলমান, পৃথিবীতে 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমানকে 10 দিয়া ভাগ দেন, 10% বের করেন, 10% হলো 20 কোটি, দুনিয়ার 10% মুসলমানের বসবাসী বাংলাদেশে, বলা সবার। এই বাংলাদেশের গুরুত্ব আছে না, মর্যাদা আছে না, তাৎপর্য আছে না, সম্মান আছে না,
এই বাংলাদেশকে ইমানের দেশ বানানোর পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে না? আল্লাহর উদ্দেশ্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, বুঝে হোক না বুঝে হোক, নিজের যোগ্যতায় হোক, অযোগ্যতা সহকারী হোক, আল্লাহ পাক যেদিকে ঠেললে পাঠাইতেছেন সেদিকে আমরা যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার মুসলমানরা আমাদের ভাই, আমরাও গোটা দুনিয়ার মুসলমানদের ভাই। ইরাক সিরিয়ায় যখন আক্রমণ হয় আমাদের অন্তর কেঁদে ওঠে, যখন ফিলিস্তিনকে নিষ্পেষণ করা হয় আমাদের কলিজা তছনছ হয়ে যায়, যখন যখন আরাকানে রক্ত ঝরে আমরাও যেন আক্রমণবিদ্ধ হই, আমরা যেমন হিংসতা শিকার আমরা নিজেরাই হয়ে যাই, ঠিক কিনা বলেন? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান, 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 তুমি তো মুসলমান। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।